ও নিজে বলছে ও নিজে এখানে এসেছে, নিজের ইচ্ছায় এসেছে। যখন এটা বলছে তখন তো জোর করে ওকে এখান থেকে নিয়ে যাওয়া যায় না দারোগা বাবু। এখানে আসার অপরাধে আমাকেও দোষী করা যায় না দারোগা বাবু। বহুত বক্ত বরবাদ হয়ে চুকি হ্যায়, আর সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই দারোগা বাবু। আপনারা দয়া করে আসুন, দয়া করে চলো। মেহরবানি হ্যাঁ দারোগা বাবু, মেহরবানি। আরে আপ লোক বেঠ যাইয়ে জনাব, বেঠে বেঠে সব মাসে জি শুরু কিজিয়ে। মুতান, ইয়ে লোক বেঠে হুয়ে হ্যায় মুজরা দেখনে কে লিয়ে, তু শুরু কর। মে বোল বোলুঙ্গি, তু শুরু কর বেটা শুরু কর। মেহরবানি। ফিরে চলো তুত, প্লিজ তুই ফিরে চলো। আমি বুঝতে পারছি তুমি ফাঁদে পড়ে এই কথাগুলো বলছো, প্লিজ তুই চলে এসো। আমি কত কষ্ট করে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বলো তো। তুমি যাও থেকে চলে গেছো, আমার খাওয়া নেই ঘুম নেই, আমি কিচ্ছু করতে পারছি না। তুমি আমাকে দেখে বুঝতে পারছো না তো, আমাকে দেখে তোমার একটু মায়া হচ্ছে না? আমি তো বললাম আয়ুষ, আমি নিজের খুশিতে সংসার ছেড়ে চলে এসেছি এখানে, এখন আমার কি করণীয়? যদি আমি এখন একটা মুচলিকা লিখে দিই তাহলে কি তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করবে? আম্মা, তুমি বল শুরু করো, আমি নাচবো, আমি নাচতে চাই। আর আপনাদের কি হলো, যারা এসেছেন সবাই আমাকে উৎসাহ দিচ্ছেন না কেন? কেন চুপ করে বসে আছেন আপনারা? কি হলো, আপনারা বাজান না স্যারজি? আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে তো, কিন্তু ফিরে আমি যাব না। বেনারস থেকে তোমাকে না নিয়ে আমি কিছুতেই ফিরব না। আমারও চ্যালেঞ্জ রইল। বেনারসে শুটিং করতে গিয়ে আমরা একজন ভদ্রলোকের বাড়িতে ছিলাম, খুব বড় লোক, কোঠি বাড়িতে যাতায়াত করতেন, মনে আছে তোমার? হ্যাঁ, কি যেন নাম লোকটার, এই হ্যাঁ প্রীতম রাজ, প্রীতম রাজ লোকটার নাম ছিল। হ্যাঁ, ওর তো একসময় তোমাকেও মনে ধরেছিল। এই কথাটা বলার জন্য তোমাকে আমি কথাটা বলিনি, নিজেকে প্রয়োজন মতো বাঁচিয়ে চলতে আমি জানি। তাহলে এখন হঠাৎ এই কথাটা বললে যে? ফিরে তাকানো তো আর কোনো প্রশ্নই নেই, পাখি যখন একবার খাঁচা ছেড়ে বেরিয়ে গেছে তখন তো তাকে আর খাঁচায় ফিরতে দেওয়া যাবে না। ফিরে আসার প্রত্যেকটা পদ বন্ধ করে দিতে হবে। বন্ধ তো করেই দিলে, তোমার কি মনে হয় তোমরা ও যান তাকে ছাড়বে কোনোদিন, নাকি ওই টাকাটা ও শোধ করে বেরিয়ে আসতে পারবে? আমার সিক্স সেন্স বলছে এত সহজে বিষয়টা মিটবে না। আয়ুষ কুমার তার সোহাগে তুতুল রানীকে এত সহজে তো ছেড়ে দেবে না, সব জায়গায় খুঁজে বেড়াবে, আর বেনারসও সেই তালিকা থেকে বাদ যাবে না। না, তাতেও তো তোমার কোনো সমস্যা নেই, মেয়েটা তো নিজের জালে নিজে জড়িয়েছে, আর ও তো এখন নিজে থেকেই বলবে যে আমি আর আসতে চাই না। শোনো শিবতা,
আয়ুষ যে ধরনের ছেলে তাতে তাতে প্রয়োজন হলে ও রক্ত বিক্রি করে হলেও ও টাকাটা জোগাড় করে ফেলবে। আর একবার টাকাটা জোগাড় করে ফেলে যদি ওর হয়ে আয়ুষ টাকাটা শোধ করে দেয় তখন? না, আমি তো মানে ঠিক বুঝতে পারছি না মধুশ্রী, যে প্রীতম রাজ সেই ক্ষেত্রে কি করতে পারে। যদি তাই হয় তাহলে কি প্রীতম রাজের ক্ষমতা এতটাই বেশি যে মানে উমরা ওজনের থেকেও বেশি যে ও কাটকে রাখতে পারে? হ্যাঁ, বেশি। আমি আমি ওর অন্তর্মলে অনেক মেয়েদের দেখেছি, ইভেন ওর কাজের লোকদের মুখেও আমি শুনেছি যে প্রীতম রাজের যাকে পছন্দ হয় তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। আর একবার ওর বাড়িতে ঢুকে পড়লে ওখান থেকে বেরোনো খুব মুশকিল। মধুশ্রী, একটা সামান্য পোকাকে যখন হাত দিয়ে টিপে মেরে ফেলতে পারো, তখন তুমি কামানের ব্যবস্থা কেন করছো? শিবুদা, তুমি যদি মনে করে থাকো তুমি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। এই কথাটা ভুলে যেও না। তুমি কথাটা বললে যাতে তুতুল প্রীতম রাজের খপ্পরে না পড়ে, তাই তো? না 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 মধুশ্রী, আমি আমি মানে তুতুল আমার কাছে বলো আর এই যার খপ্পরেই পড়ুক না কেন, তাতে আমার কি যায় আসে? আমার 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 কিছু যায় আসে না। আমি তো জানতাম এসে যায় না, কিন্তু এখন তো দেখছি এসে যাচ্ছে। তোমার এই দরদটা আমি অনেকদিন ধরেই খেয়াল করছি। আমি ইচ্ছে করে তোমার ডানাটা ছেঁটে দিতে পারি, কিন্তু সেটা আমি করছি না, কারণ আমার স্বভাবটা কি বলতো, আমি শেষ পর্যন্ত দেখি। তোমায় খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোমার সংসার চালাচ্ছি, তারপরও আমি দেখছি যে আমার যে শত্রু তার প্রতি তুমি দরদে হয়ে উঠছো, যার জন্য আজ আমার এই অবস্থা, তাকে করুণা করে তাকে বাঁচানোর চেষ্টা করছো। এটা তো আমি কিছুতেই মেনে নেব না শিবুদা, আমি তো তোমাকে শেষ করে ফেলবো। না না মধুশ্রী, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমায় ভুল বুঝিনি। আমার করুণার কি কোনো দাম আছে মধুশ্রী? কোনো দাম নেই তো। আমি হাজার করুণা করলেও কি মেয়েটাকে বাঁচাতে পারবো? পারবো না তো। তাহলে তুমি আমার কথা কেন ধরছো? আর ধরবো না তো। এবার থেকে তোমার কাজ ধর। অনেকবার তুমি আমাকে ডুবিয়েছো, ইনফ্যাক্ট প্রত্যেকটা বার তুমি আমাকে ডুবিয়ে ছেড়েছো। শেষবার, লাস্ট টাইম আমি তোমাকে সুযোগ দিচ্ছি, কাজে প্রমাণ করো। বেশ, কি করে হবে বলো? প্রীতম রাজকে খবর দাও, যোগাযোগ করো, বলো। উমরাওজানের কোঠিতে একজন সুন্দরী নাচনি বালি এসেছে, আপনি যদি চান আপনার নিজের কাছে গিয়ে রাখতে পারেন। আর এই উমরাওজানের কোঠি থেকে প্রীতম রাজের অন্তর্মূলে একবার ঢুকে যেতে পারলে আমার কাজ শেষ। তারপর যতই ভালোবাসা থাকুক না কেন আয়ুষ কুমারের, আয়ুষ কুমার কিন্তু ওকে ফিরিয়ে নিয়ে যেতে চাইবে না, প্রীতম রাজকে ছাড়তে চাইবে না। হোক না যুদ্ধ রাজায় রাজায়, আমি জানি, আমি জানি এই যুদ্ধে কার হার। আমাকে কি করতে হবে বলো? সব সব কথা কি তোমাকে বানান করে ভেঙে ভেঙে বলে দিতে হবে? প্রীতম রাজকে ফোন করো, আজই ফোন করো, ফোন করে খবরটা দাও। উমরাওজানকে প্রীতম রাজ হয়তো নিজেই চেনেন, না চাইলে তুমি নাম্বারটা দিয়ে দাও, কথা বলে নেবে।
আর আর সাথে সাথে এটাও বলো যে আমরা যদি বেনারস যাই তাহলে ওনার ওখানে অতিথি হয়ে থাকব। হোটেলে থাকাটা আমাদের জন্য এই মুহূর্তে ঠিক নিরাপদ নয়। আমরাও বেনারস যাব তাহলে। আমি শুধু আয়ুষ যাওয়ার জন্য অপেক্ষা করে আছি। আয়ুষ গেলে আমাদেরও যেতে হবে, কারণ আয়ুষ গেলে নতুন নতুন কিছু স্ট্র্যাটেজি বের করতে হবে যাতে তুতুল আর কোনোভাবে কলকাতা ফিরে আসতে না পারে। এবারে যেন নিশ্চিত হয়ে যায় যে তুতুল রানী আর সারা জীবনের মতো কখনোই কলকাতা ফিরবে না। আর যদি কখনো ফিরে আয়ুষের কাছে ফিরবে না। তুমি এই জন্যই আমাকে এখানে ডেকেছিলে? এছাড়া অন্য কি কারণে তোমায় আমি ডাকতে পারি শিবধা?